হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু থ্রি টাস্ক এডুকেশন কেয়ার। তো আজকে আমরা আলোচনা করব বিগত সালে আসা সবগুলো বাংলা প্রশ্ন একত্রে, অর্থাৎ দশম বিসিএস থেকে 38তম বিসিএস পর্যন্ত যতগুলো বাংলা প্রশ্ন আসছে সবগুলো আমরা আজকে সিরিয়াল অনুযায়ী আলোচনা করব, দশম বিসিএস থেকে একবারে 38তম বিসিএস পর্যন্ত। তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, এবং কোনো প্রশ্নের উত্তর যদি আপনাদের কাছে ভুল মনে হয় তাহলে আপনারা কমেন্টস করে জানাবেন আমাদেরকে। আর আপনারা আমার কাছে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল মনে হয় তাহলে আমি প্রথম কমেন্টসে সেগুলোর সঠিক উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব, আপনারা প্রথম কমেন্টসটা হচ্ছে চেক করে নেবেন। তো আমরা দশম বিসিএস থেকে শুরু করি আলোচনা, একবারে 38তম বিসিএস পর্যন্ত আলোচনা করব সবগুলো বাংলা প্রশ্ন, শুধুমাত্র বাংলা প্রশ্নের উত্তরগুলো। তো আমরা দশম বিসিএস থেকে আলোচনা শুরু করি। তো দশম বিসিএসে বাংলার যে প্রশ্নগুলো আছে এর প্রথম প্রশ্নটা হচ্ছে আনারস এবং চাবি, এই শব্দ দুটি বাংলা ভাষা গ্রহণ করেছে হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে। তারপর দেখুন, দুই নম্বর প্রশ্নটা হচ্ছে শুদ্ধ বানান কোনটি। তো শুদ্ধ বানান হচ্ছে বি নম্বর, মুমূর্ষু, প্রথম রস্যুকার, তারপর দীর্ঘকার, তারপর আবার রস্যুকার। তিন নম্বর প্রশ্ন হচ্ছে গুরুচণ্ডালী দোষ মুক্ত কোনটি, এটা হচ্ছে শবদাহ। কবর নাটকটির লেখক হচ্ছে মুনির চৌধুরী। উভয়কুল রক্ষা অর্থে ব্যবহৃত প্রবচন হচ্ছে সাপও মরে লাঠিও না ভাঙ্গে। শুদ্ধ বাক্য কোনটি, শুদ্ধ বাক্য হচ্ছে দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। তারপর দেখুন, রত্নাকর শব্দটির সন্ধি বিচ্ছেদ হচ্ছে রত্ন প্লাস আকর, অর্থাৎ ডি নাম্বার। কোন দ্বিরুক্তি শব্দ দুটি বহুবচন সংকেত করে, পাকা পাকা আম। তারপর দেখুন, কোন প্রবচন বাক্য ব্যবহারিক দিক হতে সঠিক, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। তারপর দেখুন, বাংলায় টিএস এলিয়টের কবিতার প্রথম অনুবাদক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। অগ্নিবীণা কাব্যগ্রন্থে সংকলিত প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। শেষের কবিতা রবীন্দ্রনাথের রচিত একটি উপন্যাসের নাম। কোন কাব্যে মাথা শব্দটি, কোন বাক্যে মাথা শব্দটি বুদ্ধি অর্থে ব্যবহৃত হয়েছে, মাথা খাটিয়ে কাজ করবে। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে, নিমরাজি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। কোনটি তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ হচ্ছে সাদ। বাংলায় কোরআন শরীফের অনুবাদক হচ্ছে ভাই গিরিশচন্দ্র সেন। তো দশম বিসিএসে বাংলার এই 18টা প্রশ্ন ছিল। 11তম বিসিএসের প্রশ্ন দেখুন, এক নম্বর প্রশ্নটা আছে সমাজ ভাষাকে সংক্ষেপ করে। তারপর দেখুন, বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, অর্থাৎ শূন্যস্থানে মুক্তি বসবে। তারপর দেখুন, বাংলার গীতি কবিতায় ভোরের পাখি কে, উত্তর হচ্ছে বিহারীলাল চক্রবর্তী। কোনটি শুদ্ধ বাক্য, একটা গোপনীয় কথা বলি। শিষ্টাচার এর সমর্থক শব্দ হচ্ছে সদাচার। সংশয় এর বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। ক্ষমার যজ্ঞ এর বাক্য সংকোচন হচ্ছে ক্ষমার হো। মোস্তফা শরীদ গ্রন্থের রচয়িতা হচ্ছে মাওলানা আকরাম খাঁ। আমার দেখা রাজনীতির 50 বছর, গ্রন্থটির রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমদ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক হচ্ছে সৈয়দ হামজা। চাষা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুজতবা আলী। বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে বলে পদ। রাজলক্ষ্মী চরিত্রের স্রষ্টা ও ঔপন্যাসিক হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বেগম রোকেয়ার রচনা কোনটি, অবরোধবাসিনী। কোনটি শুদ্ধ, সৌজন্য, অর্থাৎ সি নাম্বার। অর্ধচন্দ্র এর অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া। তারপর দেখুন, সূর্য এর প্রতিশব্দ হচ্ছে আদিত্য। তো 11তম বিসিএসে 17টা প্রশ্ন আসছিল। এবারে 12তম বিসিএসের প্রশ্ন। তো 12তম বিসিএসের প্রথম প্রশ্নটা ছিল রূপসী বাংলার কবিকে। তো রূপসী বাংলার কবি হচ্ছে জীবনানন্দ দাস। বটতলার পুঁথি বলতে বোঝায় দোভাষী বাংলায় রচিত পুঁথি সাহিত্য। এক কথায় প্রকাশ করুন, যা বলা হয়নি অনুক্ত। কবিগান রচয়িতা এবং গায়ক হিসাবে এরা উভয়ই পরিচিত, অ্যান্টনি ফ্রিঙ্গি এবং রামপ্রসাদ রায়। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে, পাঠক।
অর্থাৎ পাঠ প্লাস পাঠ প্লাস অক পাঠক। তারপর দেখুন বাগধারা যুগলদের মধ্যে কোন জোর সর্বাধিক সমর্থবাসক, এর অর্থ এর উত্তর হচ্ছে বাগধর্মিক এবং বিড়াল তপস্বী। বাংলা সাহিত্যের সর্বাধিক সমৃদ্ধ ধারা হচ্ছে গীতি কবিতা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য হচ্ছে ইউসুফ জুলেখা। বাংলা ভাষায় এই শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা হতে, চা এবং চিনি, অর্থাৎ চা চিনি, এই দুটি শব্দ হচ্ছে চীনা শব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত ভাষাতত্ত্ববিদ। ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায়, এই এই চরণটির রচয়িতা হচ্ছে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। তারপর দেখুন শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন। সি নাম্বার, বিদ্বান ব্যক্তিগণ দারিদ্রের শিকার হন। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে, নিমরাজি, এখানে নিম উপসর্গটি হচ্ছে ফার্সি উপসর্গ। তারপর দেখুন কোন বানানটি শুদ্ধ, তো এখানে শুদ্ধ বানান হচ্ছে পাষাণ, অর্থাৎ এক নাম্বার। তারপর দেখুন বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগির। মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা, এর রচয়িতা হচ্ছে অতুল প্রসাদ সেন। মধুসূদন দত্ত রচিত বীরাঙ্গনা একটি পত্রকাব্য। রোহিণী কোন উপন্যাসের নায়িকা, রোহিণী হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের নায়িকা। তারপর দেখুন বিভিন্ন শব্দ, নিম্নের কোন শব্দে করণকারকে শূন্য বিভক্তি ব্যবহৃত হয়েছে, তো এটি হচ্ছে ঘোড়াকে চাবুক মারো, এখানে করণকারকে শূন্য বিভক্তির ব্যবহার হয়েছে। তারপর দেখুন এখানে যারা প্রাণ দিয়েছে, এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণচূড়ার নিচে, সেখানে আমি কাঁদতে আসিনি, এর রচয়িতা হচ্ছে মাহবুবুল আলম চৌধুরী। ১৩তম বিসিএস এক নম্বর প্রশ্নটি দেখুন, গোফ খেজুরে এই বাগধারাটির অর্থ কী, তো এর অর্থ হচ্ছে নিতান্ত অলস। কোন দুটি অঘোষধ্বনি, তো অঘোষধ্বনি হচ্ছে স এবং ছ। তারপর দেখুন কোন বাক্যে ঢাক ঢাক গুরগুর প্রবাদটির বিশেষ অর্থ প্রকাশ পেয়েছে, তো এখানে বি নাম্বার, ঢাক ঢাক গুরগুর করে কী লাভ, আসল কথাটি বলো, এখানে বিশেষ অর্থের প্রয়োগ হয়েছে। তারপর চার নাম্বার দেখুন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান চরিত্রের প্রধান দুটি চরিত্রের নাম হচ্ছে মধুসূদন এবং কুমুদিনী। তারপর দেখুন যা পূর্বে ছিল এখন নেই, এক কথায় হবে ভূতপূর্ব। কোন বাক্যে সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে, সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে লেখাপড়া করো নতুবা ফেল করবে। তারপর দেখুন কোন সালে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম শতবার্ষিকী পালিত হয়, তো এর উত্তর হচ্ছে 1961 সালে। ইসলামের ইতিহাস ও ঐতিহ্য কোন কাব্যের উপজীব্য, এর উত্তর হবে সাত সাগরের মাঝি ফরুক আহমেদের। অনল প্রবাহ রচনা করেন সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে, আমি দুপুরে ভাত খাই, এখানে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে। তারপর দেখুন জীবনানন্দ দাশের কাব্যগ্রন্থ হচ্ছে ধূসর পাণ্ডুলিপি। বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকরোরে, এই উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে জীব মানেই স্বাভাবিক অবস্থানে সুন্দর। কোন বাক্যে নাম পুরুষের ব্যবহার করা হয়েছে, ওরা কি করে, মধ্যপদলবী কর্মধারায় এর দৃষ্টান্ত হয়েছে হাসি মাখা মুখ, অর্থাৎ হাসি মুখ। কোনটি ঐতিহাসিক নাটক, তো ঐতিহাসিক নাটক হচ্ছে রক্তাক্ত প্রান্তর। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রকাশ ঘটেছে সনেটে। মুসলিম ভারত নাটক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন মোজাম্মেল হক। বাংলা বানান রীতি অনুযায়ী একই শব্দের কোন দুটি বানানই শুদ্ধ, হাতি এবং হাতি, এ নাম্বার, অর্থাৎ তয় রসিকার এবং তয় দীর্ঘিকার দুটি শুদ্ধ। তারপর দেখুন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি নামক উপন্যাসের উপজীব্য হচ্ছে জেলে জীবনের বিচিত্র সুখ দুঃখ। শৈবাল দীঘিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির, এই অংশটুকুর মূল প্রতিপাদ্য হচ্ছে অকৃতজ্ঞতা। এবারে 14তম বিসিএসে আসা প্রশ্নগুলো দেখুন, জমি থেকে খাজনা আদায় আল্লাহর আইনের পরিপন্থী, এটি কার ঘোষণা,
এটি হচ্ছে দুদুমিয়ার ঘোষণা। তারপর দেখুন 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলনে, ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এক নতুন সমাজ 1952 সালের তৎকালীন ভাষা আন্দোলন কিসের জন্ম দিয়েছিল? এই প্রশ্নটার উত্তরে সম্ভবত ভুল আছে, এর আনসার হবে সি নাম্বার, এক নতুন জাতীয় চেতনার জন্ম দিয়েছিল। তারপর দেখুন বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাট্যগ্রন্থ কোনটি? এর উত্তর হবে বসন্ত কুমারী। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? প্রমোদ চৌধুরী। আমির হামজা কাব্য রচনা করেন কে? এর উত্তর হচ্ছে ফকির গরিবুল্লাহ। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? কুশবরণ কন্যা, অর্থাৎ এই কুশবরণ কন্যা বাদে বাকি সবগুলো ইব্রাহিম খাঁর রচিত গ্রন্থ। তারপর দেখুন বউ কথা কও, ক কথা অভিমানী, সেধে সেধে কেঁদে কেঁদে যাবে কত যামিনী, এই কবিতাংশটুকুর কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম। কবি জসীমউদ্দিনের জীবনকাল কোনটি? 1903 থেকে 1976। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নবঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল হচ্ছে দশম থেকে চতুর্দশ শতাব্দী। কার সম্পাদনায় সংবাদ প্রভাকর প্রথম প্রকাশিত হয়? ঈশ্বরচন্দ্র গুপ্ত। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? আট কপালে। যৌগিক বাক্যের অন্যতম গুণ কী? দুটি সরল বাক্যের সাহায্যে বাক্য গঠন করা, অর্থাৎ দুটি সরল বাক্য একত্রিত হয় যেই বাক্যটা গঠিত হয় তাকে যৌগিক বাক্যের, সেটা একটা অন্যতম ক্যারেক্টারিস্টিক। রাবণের সীতা বাগধারাটির অর্থ কী? চির অশান্তি। মৌলিক শব্দ কোনটি? মৌলিক শব্দ হচ্ছে গোলাপ। যার কোনো মূল্য নেই তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটা হয়? ঢাকের বায়া। বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি। কোনটি বিশেষণ শব্দের শব্দ? বিশেষণ শব্দের শব্দ হচ্ছে জীবনী, অর্থাৎ বি নাম্বার। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হচ্ছে জাতিবাচক বিশেষের দৃষ্টান্ত হচ্ছে নদী। তারপর দেখুন বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বিহারীলাল চক্রবর্তীকে। কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে বি নাম্বার, বিভীষিকা, অর্থাৎ প্রথমে রসিকার, তারপরে দীর্ঘিকার, তারপরে আবার। 15তম বিসিএস। যে ভূমিতে ফসল জন্মায় না, এর এটি হবে উত্তর হবে সি নাম্বার, ঊষর। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? এটি হচ্ছে বিপরীত অর্থে ব্যবহৃত, অর্থাৎ মানের বিপরীত অপমান। সোনালী কাবিন এর রচয়িতা হচ্ছে আল মাহমুদ। ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এটি হচ্ছে আলালের ঘরের দুলাল। বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রকাশিত হয়? এটি হচ্ছে 1872 সালে। সুন্দর হে দাও দাও সুন্দর জীবন, হোক দূর অকল্যাণ সকল অশোভন, চরণ দুটি কার লেখা? এটি হচ্ছে শেখ ফজলুল করিমের। শুদ্ধ বানানটি নির্দেশ করো, এটি হচ্ছে মুহুর্মুহু। দেখেন এখানে প্রথমে সবগুলাই হচ্ছে রসুকার, মুহুর্মুহু বানানে সবগুলো বানানেই রসুকার হবে। দুলোক শব্দের যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? বি নাম্বার, দিব প্লাস লোক, দুলোক। তারপর সে তাপ শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে শৈত্য। ইচ্ছা বিশেষের বিশেষণটি নির্দেশ করে, অর্থাৎ বি নাম্বার ঐচ্ছিক। ইচ্ছা বিশেষ পদের বিশেষণ হচ্ছে ঐচ্ছিক। কোন বাক্যটিতে সমধাতু কর্ম আছে? উত্তর হবে দুই নাম্বার, সে যে চাল চলেছে তাতে তাকে ষড়যন্ত্রকারী ছাড়া আর কিছু বলা যায় না। তারপর দেখুন 12 নম্বর, সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত, এই উক্তিটি হচ্ছে প্রমোদ চৌধুরীর। প্রভাত চিন্তা, নিভৃত চিন্তা, নিশীথ চিন্তা প্রভৃতি গ্রন্থের রচয়িত হচ্ছে কালীপ্রসন্ন ঘোষ। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপে। ট্র্যাজেডি কমেডি ও ফার্সের মূল পার্থক্য হচ্ছে জীবনানুভূতির গভীরতায়। ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন কাজী আব্দুল ওদুদ এবং আবুল হোসেন প্রমুখ। বাংলা একাডেমি থেকে প্রকাশিত ত্রৈমাসিক সাহিত্য পত্রিকার নাম হচ্ছে উত্তরাধিকার।
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন? এটি হচ্ছে বসন্ত নাটক। কাজী নজরুল ইসলাম যখন জেলে ছিলেন তখন এই নাটকটি তাকে উৎসর্গ করা হয়েছিল। তারপর দেখুন, উইজডম শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রজ্ঞা। ১৬তম বিসিএস। জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব, এই উক্তিটি কোন পত্রিকার প্রতিসংখ্যায় লেখা থাকত? এর উত্তর হচ্ছে ডি নাম্বার, অর্থাৎ শিখা। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? এর উত্তর হচ্ছে সি নাম্বার, দুটি শব্দে উপসর্গটির অর্থ দুই রকম। ইন্টেলেকচুয়াল শব্দের বাংলা অর্থ হচ্ছে বুদ্ধিজীবী, যা চিরস্থায়ী নয়, এটি হচ্ছে নশ্বর। অসীন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? ন অর্থক, অর্থাৎ নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। প্রত্যয়গতভাবে শুদ্ধ কোনটি? সি নাম্বার, উৎকৃষ্ট। পথিক তুমি পথ হারাইয়াছ কথাটি কার? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডলা উপন্যাস থেকে নেওয়া এটি। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসিরুদ্দিন। কোন গ্রন্থটি ঢাকা হতে প্রথম প্রকাশিত হয়েছিল? এটি হচ্ছে নীল দর্পণ। সমকাল পত্রিকার সম্পাদক ছিলেন সিকান্দার আবু জাফর। সমগ্র পবিত্র কুরআনের প্রথম বাংলা অনুবাদক, বাংলা অনুবাদ কে করেন? ভাই গিরিশচন্দ্র সেন। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য হচ্ছে ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। বাংলা একাডেমি কোন বছর প্রতিষ্ঠিত হয়? ১৯৫৫ সালে। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর, এ পঙক্তির রচয়িত হচ্ছে শেখ ফজলুল করিম। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়? এটি হচ্ছে বঙ্কিমের কৃষ্ণকান্ত রইল উপন্যাসে। ২১শে ফেব্রুয়ারি গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। কোন উপন্যাসটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর? ঘরে বাইরে। কবি কাজী নজরুল ইসলাম সঞ্চিতা কাব্যটি কাকে উৎসর্গ করেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে। জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়? বরিশাল জেলায়। ১৭তম বিসিএস। কোন খ্যাতিমান লেখক বীরবল ছদ্মনামে লিখতেন? এটা হচ্ছে প্রমোদ চৌধুরী। হিন্দি পদ্মাবত এর অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা হচ্ছে আলাওল। তত্ত্ববোধনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় ১৮৪৩ সালে। যে ছন্দের মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয় স্বরবৃত্ত ছন্দ। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতা হচ্ছে ফরুক আহমদ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়, সেটি হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। তারপর দেখুন, কেউ মালা কেউ তসবি গলায় তাইতো ঝাত ভিন্ন বলায়, এই পংক্তির রচয়িতা হচ্ছে লালন শাহ। মধুর চেয়েও আছে মধুর সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের ধুলা খাঁটি সোনার সে খাঁটি, কবিতার এই অংশবিশেষের রচয়িতা হচ্ছে সত্যেন্দ্রনাথ দত্ত। ১৯৯৪ সালে যে প্রবন্ধকার বাংলা একাডেমি পুরস্কার পেয়েছে, এর উত্তর আছে ওয়াকিল আহমেদ। বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক হচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা হতে, প্রাকৃত ভাষা হতে। লাঠালাঠি এটি কোন সমাস? এটি হচ্ছে বহুব্রীহি সমাস। তারপর দেখুন, অক্ষির সমীপে এর সংক্ষেপণ হলো সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে, অর্থাৎ শব্দের শুরুতে থাকে উপসর্গ এবং শব্দের শেষে থাকে প্রত্যয়। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত একটি শব্দ বাংলা ভাষায় আত্মীকরণ করা হয়েছে, সেটি হচ্ছে বালতি। ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্ট প্লাস ঋতু, অর্থাৎ ডি নাম্বার। তারপর দেখুন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আদর্শ মানব, বাক্যটি নিম্নোক্ত একটি শ্রেণীর, এটি হচ্ছে সরল বাক্য। শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় তিন ভাগে। তারপর দেখুন, পার্সোনা নন গ্রাটা শব্দ সমষ্টি যে বিশেষ ক্ষেত্রে প্রযোজ্য, এটি হচ্ছে কূটনীতিবিদ, অর্থাৎ কূটনৈতিক ক্ষেত্রে এই শব্দটা ব্যবহৃত হয়, পার্সোনা নন গ্রাটা। তারপর দেখুন, লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলায় এসেছে আরবি ভাষা থেকে, অর্থাৎ লা উপসর্গটি হচ্ছে আরবি উপসর্গ। আম খাস লাগর এগুলো হচ্ছে আরবি উপসর্গ আমরা জানি। ১৮তম বিসিএস।
দেখুন, বাক্যের ক্ষুদ্রতম একক কোনটি? তো বাক্যের ক্ষুদ্রতম একক হচ্ছে শব্দ। সন্ধির প্রধান সুবিধা হচ্ছে উচ্চারণের সুবিধা। কোন বানানটি শুদ্ধ? সমীচীন, অর্থাৎ দুইটাই দীর্ঘিকার। কোন বইটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? এটি হচ্ছে দোলন চাপা। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের উপজীব্য কি? এটি হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। 1952 সালের 21 ফেব্রুয়ারির পটভূমিতে রচিত কবর নাটকের রচয়িতাকে? এটি হচ্ছে মুনির চৌধুরী। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বর্ণের সংখ্যা কত? তো মাত্রাবিহীন বর্ণের সংখ্যা হচ্ছে 10টি এবং অর্ধমাত্রার বর্ণ 4টি আমরা জানি। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে যৌগিক বাক্য। একাদশে বৃহস্পতি, এর অর্থ হচ্ছে সৌভাগ্যের বিষয়। লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি? লিঙ্গান্তর হয় না এমন শব্দ হচ্ছে কবিরাজ। সাধু ভাষা সাধারণত কোথায় ব্যবহারের অনুপযোগী? নাটকের সংলাপে। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে কোনটিতে? ননদ। দুটি পুরুষবাচক শব্দ রয়েছে, ননদের দুটি পুরুষবাচক শব্দ রয়েছে। তারপর দেখুন, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? প্রাতিপাদিক বলে। কোন বাক্যটি দ্বারা অনুরোধ বোঝায়? কাল একবার এসো। ধাতুর পর কোন পদ যুক্ত করে ভাববাচক বিশেষ্য বোঝায়? আই। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ, বাক্যে মরি মরি কোন শ্রেণীর অব্যয়? অনন্যই অব্যয়। দোলনা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে দুল প্লাস না। কৌশলে কার্যোদ্ধার অর্থ কোনটি? ধরি মাছ নাচুই পানি। সন্ধি ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? এটি হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। কোনটি অপ্রাণীবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয়? এর উত্তর হচ্ছে গ্রাম। বাঙালির ইতিহাস বইটির লেখককে? নিহারঞ্জন রায়। শাহনামা এর লেখককে? শাহনামের লেখক হচ্ছে কবি ফেরদৌসী। এবারে 19তম বিসিএস। দেখুন, বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটা হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি, এই গানের রচয়িতা হচ্ছে আব্দুল গাফফার চৌধুরী। তারপর দেখুন, রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম হচ্ছে ভানুসিংহ ঠাকুর। দ্য লিবারেশন অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা হচ্ছে মেজর জেনারেল সুখবন্ত সিং। তো এই 19তম বিসিএসে খুব সম্ভবত এই 4টা প্রশ্নই আসছিল। 20তম বিসিএস, পদ বলতে কি বোঝায়? পদ বলতে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে বোঝায়। কোন বানানটি শুদ্ধ? এর উত্তর আছে সি নাম্বার, শুশ্রূষা, অর্থাৎ প্রথমে হ্রস্বকার তারপরে দীর্ঘকার। তারপর দেখুন, ঠোঁট কাটা বলতে কি বোঝায়? ঠোঁট কাটা বলতে বোঝায় স্পষ্টভাষী। বিষাদ সিন্ধু কার রচনা? মীর মশাররফ হোসেন। কোনটি কাব্যগ্রন্থ? শেষ লেখা কাব্যগ্রন্থ। তারপর দেখুন, নজরুল ইসলামের প্রকাশিত গ্রন্থ কোনটি? এটি হচ্ছে ব্যথার দান। কোনটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস? মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস হচ্ছে আগুনের পরশমণি। কোনটি শামসুর রহমানের রচনা? এটি হচ্ছে নিরালোকে দিব্যরথ। বৃষ্টি পরে টাপুর টুপুর, নদে এলো বান, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটি হচ্ছে দ্বিরুক্ত শব্দ। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? দ্বন্দ্ব সমাস হচ্ছে ভাই বোন। যা সহজে অতিক্রম করা যায় না, এ বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দূরতিক্রম্য। ব্যঙ্গের সর্দি অর্থ হচ্ছে অসম্ভব ঘটনা। সংসপ্ত কার রচনা? শহীদুল্লাহ কায়সার। 21 ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান। নদী ও নারী কার রচনা? হুমায়ুন কবির। কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ কোনটি? রাঙা জবা। আত্মঘাতী বাঙালি কার রচিত গ্রন্থ? এর উত্তর হচ্ছে নীরজচন্দ্র চৌধুরী। তারপর দেখুন, সংস্কৃতির ভাঙা সেতু গ্রন্থ কে রচনা করেছেন? এর উত্তর হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। কাকভূষণডির অর্থ হচ্ছে দীর্ঘায়ু ব্যক্তি। নিত্য মূর্ধন্যষা কোন শব্দে বর্তমান? নিত্য মূর্ধন্যষা হচ্ছে আষাঢ় শব্দে বর্তমান। মানে হচ্ছে এখানে যে মূর্ধন্যষা বসছে এর কোনো নিয়ম নাই, এটা স্বভাবতই বসে। 21তম বিসিএস, বাংলা ভাষার ইতিবৃত্ত কার রচনা? মোহাম্মদ শহীদুল্লাহ। প্রভাবতী সম্ভাষণ কার রচনা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্দশপদী কবিতাবলী কার রচনা? মাইকেল মধুসূদন দত্ত। কোনটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ? বিশের বাসী। কবর নাটক কার রচনা?
মুনির চৌধুরী, সাদের হাট অর্থ কী? প্রিয়জনের সমাগম। তারপর কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে ডি নাম্বার, সুচিস্মিতা, অর্থাৎ প্রথমে রসিকার তারপর দুইটাই রসিকার। কর্মে যার ক্লান্তি নেই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ হবে অক্লান্ত কর্মী। নত্যবিধি সাধারণত কোন শব্দে প্রয়োজন? এটি হচ্ছে তৎসম বা সংস্কৃত শব্দে। ক্রিয়াপদ কখনো কখনো বাক্যে উজ্জ থাকতে পারে, কোনটি অনুজ্ঞা? অনুজ্ঞা হচ্ছে তুমি যাও, অর্থাৎ কাউকে আদেশ করা। যত বড় মুখ নয় তত বড় কথা, এখানে মুখ বলতে বোঝানো হয়েছে শক্তি। কোন বানানটি শুদ্ধ? বি নাম্বার, মুমূর্ষু, অর্থাৎ রসুকার দীর্ঘকার তারপর আবার রসুকার। ব্রজবুলি বলতে কী বোঝায়? ডি নাম্বার, মৈথিলি ভাষার একটি উপভাষা। বিরাগী শব্দের অর্থ কী? উদাসীন। সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই, এটি বলেছেন হচ্ছে চণ্ডীদাস। কোনটি রবীন্দ্রনাথের রচনা? চতুরঙ্গ। কোনটি কাব্যগ্রন্থ? কাব্যগ্রন্থ হচ্ছে কয়েকটি কবিতা। আবোল তাবোল কার লেখা? আবোল তাবোল এর লেখা হচ্ছে সুকুমার রায়ের। কোনটি নাটক? কর্তার ইচ্ছায় কোনটি নাটক? এর উত্তর হচ্ছে শাহজাহান। লালশালু উপন্যাসটির লেখককে? লালশালু উপন্যাসটির লেখক হচ্ছে সৈয়দ ওয়ালিউল। 22তম বিসিএস বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? দীনেশচন্দ্র সেনগুপ্তের। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেছেন? সুনীতিকুমার চট্টোপাধ্যায়। পদাবলীর প্রথম কবিকে? চণ্ডীদাস। দোভাষী পুঁথি বলতে কী বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। সঞ্চয়িতা কোন কবির কাব্য সংকলন? এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? রক্তকরবী। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? বাউন্ডুলের আত্মকাহিনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? মোহাম্মদ নাসির উদ্দিন। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবিকে? ফররুখ আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতাকে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ শব্দের অর্থ কী? অস্বীকার করা। পদ বা পদাবলী বলতে কী বোঝায়? পদ্মাকারে রচিত দেব স্তুতিমূলক রচনা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? এটি রচিত হচ্ছে ডি নাম্বার, মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী হাসান। কোনটি ঠিক? সি নাম্বার, পথের দাবি উপন্যাস। কোনটি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ? মরুভাস্কর। পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমির বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হচ্ছে আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ, এই বাক্যের কি এর অর্থ হচ্ছে বিরক্তি প্রকাশ করা। ঢাকের কাটি বাগদারাটির অর্থ হচ্ছে তোষামুদে। 23তম বিসিএস রোহিণী বিনোদিনী কিরণময়ী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র? কৃষ্ণকান্তের উইল, চোখের বালি এবং চরিত্রহীন। অর্থাৎ কৃষ্ণকান্তের উইল উপন্যাসের চরিত্র হচ্ছে রোহিণী, তারপর চোখের বালির হচ্ছে বিনোদিনী এবং কিরণময়ী হচ্ছে চরিত্রহীন উপন্যাসের। তারপর দেখুন চাঁদ সদাগার বাংলা কোন কাব্যধারার চরিত্র? এটি হচ্ছে মনসা মঙ্গল। ইউসুফ জলেখা প্রণয়কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগির। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তিবিলাস কোন নাটকের গদ্য অনুবাদ? কমেডি অফ এরর্স। কখনো উপন্যাস লেখেননি সুধীন্দ্রনাথ দত্ত। দুধে ভাতে উৎপাত গল্পগ্রন্থের রচয়িতা হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াস। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এ প্রার্থনাটি করেছেন ঈশ্বরী পাটনি। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ প্লাস ম। নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে কল্যাণী এসু, অর্থাৎ শেষে একার হবে। যদি আকার হতো তাহলে পুরুষের ক্ষেত্রে সম্বোধনের ক্ষেত্রে হচ্ছে পুরুষকে সম্বোধনের ক্ষেত্রে আকার হয়, যেমন কল্যাণী আসু। আর কল্যাণী এসু অর্থাৎ একার হলে হবে নারীকে সম্বোধনের ক্ষেত্র। তারপর ধরুন পেয়ারা শব্দটি হচ্ছে পর্তুগিজ ভাষা থেকে আগত। সমর্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন। বি নাম্বার, শৈবালিনী, তরঙ্গিনী এবং শরিত। শুদ্ধ বানানের শব্দগুচ্ছ শনাক্ত করুন। সি নাম্বার, স্বায়ত্তশাসন, আভ্যন্তর এবং জন্মবার্ষিক। প্রাতরাস এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে প্রাত প্লাস রাস। বি নাম্বার,
যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায় তাকে বলা হয় ক্রিয়া বিশেষণ। রাম গরুরের সানা বাগধারাটির অর্থ হচ্ছে গোমরামুখ লোক। নিচের কোনটিতে বিরাম চিহ্নটি যথাযথভাবে ব্যবহৃত হয়নি? এর উত্তর হচ্ছে সি, যেমন ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। তারপর দেখুন, বামেতর শব্দটির অর্থ হচ্ছে ডান। প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেছেন অশোক মুখোপাধ্যায়। 99 ঢাকা বাগধারাটির অর্থ হচ্ছে সঞ্চয়ের প্রবৃত্তি। তারপর দেখুন, যে সমাসের ব্যাসবাক্য হয় না কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয় তাকে বলা হয় নিত্য সমাস। 24 দেখুন, বাংলা ভাষার ইতিবৃত্ত কে রচনা করেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি উপন্যাস? শেষের কবিতা। কাজী নজরুল ইসলামের নামের সাথে জড়িত ধূমকেতু কোন ধরনের প্রকাশনা? এটি হচ্ছে পত্রিকা। জসীমউদ্দিনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হচ্ছে রাখালি। রাইফেল রুটি আওরাত উপন্যাসের রচয়িতা হচ্ছে আনোয়ার পাশা। জঙ্গম এর বিপরীত শব্দ হচ্ছে স্থাবর। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? এটা হচ্ছে প্রত্যয়জনিত কারণের সঠিকভাবে উৎকর্ষ। তুমি না বলেছিলে আগামীকাল আসবে, এখানে না এর ব্যবহার কি অর্থে হয়েছে? হ্যাঁবাচক অর্থে হয়েছে। কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? মৃত্যু ক্ষুধা। মা যে জননী কান্দে কোন ধরনের রচনা? এটি হচ্ছে কাব্যগ্রন্থ। কোনটি ঠিক? এর উত্তর হচ্ছে বহ্নিপীর, এটি একটি নাটক। কার মাথায় হাত বুলিয়েছে? এখানে মাথা শব্দের অর্থ হচ্ছে ফাঁকি দেওয়া। শরৎচন্দ্রের কোন উপন্যাসটি সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়েছিল? এটি হচ্ছে পথের দাবি। কোন প্রবন্ধটির রচয়িতা এস ওয়াজেদ আলী? এটি হচ্ছে ভবিষ্যতের বাঙালি। নিত্য মূর্ধন্যষা কোন শব্দে বর্তমান? এটি হচ্ছে আশার। ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে, বলেছেন প্রমোদ চৌধুরী। অক্ষির সমীপে এর সংক্ষেপণ হল সমক্ষ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে। তুমি এতক্ষণ কি করেছো? এই বাক্যে কোন পদ? এটি হচ্ছে সর্বনাম পদ। আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস, এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটি হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। 25 বিসিএস। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন দীনেশচন্দ্র সেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদককে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোন কবিতা রচনার জন্য কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য নিষিদ্ধ হয়? এটা হচ্ছে আনন্দময়ীর আগমনী। মৃন্ময়ী রবীন্দ্রনাথ ঠাকুরের কোন ছোট গল্পের নায়িকা? এটা হচ্ছে সমাপ্তি। উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা হচ্ছে রশিদ করিম। কাশবনের কন্যা কোন জাতীয় রচনা? এটি হচ্ছে উপন্যাস। কোনটি মোহাম্মদ এনামুল হকের রচনা? এটি হচ্ছে মনীষা মঞ্জুষা। বাংলা সাহিত্যে সনেট রচনার প্রবর্তককে? মাইকেল মধুসূদন দত্ত। জসীমউদ্দিনের কবর কবিতা কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? কল্লোল পত্রিকায়। ক্ষীয়মান এর বিপরীত শব্দ কি? বর্ধমান। নষ্ট হওয়া অভাব, নষ্ট হওয়া স্বভাব যার, এক কথায় হবে নশ্বর। যে সমাসের পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে হচ্ছে দ্বিগু সমাস, অর্থাৎ পূর্বপদের সংখ্যা থাকবে এবং সমাহার বোঝাবে ব্যাসবাক্যে। কোন বাক্যটি শুদ্ধ? এটি হচ্ছে সি নাম্বার, তাহার জীবন সংশয়া পূর্ণ। চাঁদমুখ এর ব্যাসবাক্য হচ্ছে চাঁদের মতো মুখ। তারপর দেখুন, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা? এই বাক্যে ঔষধ শব্দ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এটি হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তির উদাহরণ। যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছো সুতরাং তুমি প্রথম হবে, কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? এটি হচ্ছে বলাকা কাব্যগ্রন্থের কবিতা। বাংলা ছন্দ কত রকমের? বাংলা ছন্দ হচ্ছে তিন প্রকারের। কোনটি শুদ্ধ বানান? এটি হচ্ছে দ্বন্দ্ব, সি নাম্বার। তারপর দেখুন, অমিত্রাক্ষর ছন্দের বৈশিষ্ট্য হলো অন্তমিল নাই, অর্থাৎ অমিত্রাক্ষর ছন্দের শেষে কোনো অন্তমিল। 26 বিসিএস। দেখুন, ব্যালাড কি? ব্যালাড হচ্ছে গাথা। শাহনামা মৌলিক গ্রন্থটি হচ্ছে ফেরদৌসির। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম হচ্ছে বাংলা সাহিত্যের কথা।
চৌহদ্দি শব্দটি কোন ভাষা কোন ভাষার শব্দ মিলে হয়েছে, এটি হচ্ছে সংস্কৃত প্লাস আরবি, অর্থাৎ চৌ হচ্ছে সংস্কৃত এবং হদ্দি হচ্ছে আরবি। তারপর দেখুন রূপলাগি আখিজুরে গুণে মনোভোর কার রচনা, এটি হচ্ছে চণ্ডীদাসের। শাহজাহান নাটকের প্রথম রচয়িতাকে, এটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়। নেমেসিস নাটকে নুরুল মোমেন কোন বিষয়কে তুলে ধরেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ভারতচন্দ্র রায় গুণাকর কোন রাজসভার কবি ছিলেন, কৃষ্ণনগর রাজসভার কবি ছিলেন। যা কিছু হারায় গিন্নি বলেন কেস্টাবেটাইসোর, এখানে হারায় কোন ধাতু, প্রযোজক ধাতু। মহুয়া পালাটির রচয়িতা হচ্ছে দিজোগানাই। ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় 1801 সালে, অর্থাৎ প্রতিষ্ঠার এক বছর পরে। কে সর্বপ্রথম বাংলা টাইপ সহযোগে বাংলা ব্যাকরণ মুদ্রণ করেন, ব্রাসি হ্যালহেড। তত্ত্ববোধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, অক্ষয় কুমার দত্ত। কোনটি দীনবন্ধু মিত্রের রচনা, কমলে কামিনী। কোন গ্রন্থটি মহাকাব্য, বৃত্রসংহার। বত্রিশ সিংহাসন কার রচনা, মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কর। ঠকচাষা চরিত্রটি কোন উপন্যাসে, আলালের ঘরের দুলাল। উদাসীন পথিকের মনের কথা কোন জাতীয় রচনা, আত্মজৈবনিক উপন্যাস। তাজকিরাতুল আউলিয়া অবলম্বনে তাপসমালা কে রচনা করেন, গিরিশচন্দ্র সেন। কোন নাটকটি সেলিম আল দীনের, মুনতাসির ফ্যান্টাসি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয়, 1999 সালে ইউনেস্কো কর্তৃক। বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়, 1955 সালে। দারিদ্র কবিতাটি নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্গত, সিন্ধু হিন্দল। কোন শব্দটি ফার্সি, এর উত্তর আছে পেরেশান। উপসর্গ কোনটি, অতি। দাপ্তরিক কোন শব্দটির ইংরেজি ভাষা থেকে আগত, এটি হচ্ছে এজেন্ট। নেমেসিস কোন জাতীয় রচনা, এটি হচ্ছে নাটক। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি, রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা, এটি হচ্ছে শেষ লেখা। জয়গুণ কোন উপন্যাসের চরিত্র, এটি হচ্ছে সারেং বউ। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত, এটি হচ্ছে সন্ধিজাত শব্দ এটি। তারপর দেখুন কোনটি অর্থ পক্ক অর্থে প্রকাশ পায়, পাকা আম। পাখি সব করে রব, রাতি পোহাইল পঙ্ক্তির রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কা। সাতাশতম বিশেষ, কোনটি উপন্যাস, এটা হচ্ছে কন্যাকুমারী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা হচ্ছে দৌলত কাজী। সাপ্তাহিক সুধাকর এর সম্পাদক হচ্ছে শেখ আব্দুর রহিম। মাসিক মোহাম্মদী কোন সালে প্রকাশিত হয়, 1927 সালে। কোন পত্রিকাটি 1923 সালে প্রকাশিত হয়, তো এটি হচ্ছে কল্লোল পত্রিকা। ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি, এর উত্তর হচ্ছে ক্রান্তি। গ্রিক শব্দ কোনটি, গ্রিক শব্দ হচ্ছে দাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি উপসর্গ রয়েছে, 21টি। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটোখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ, এটি হচ্ছে সমাপ্তি গল্পের সংলাপ। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ হচ্ছে বঙ্গভাষা ও সাহিত্য। কত খ্রিস্টাব্দে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগত্তারিণী পদক লাভ করেন, 1923 সালে। রাজা রামমোহন রায় রচিত বাংলা ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। মেসো শব্দের প্রকৃতি ও প্রত্যয় কী, মাস প্লাস উয়া, অর্থাৎ ডি নাম্বার। কোন সন্ধিটি নিপাতনে সিদ্ধ সন্ধি, এসে পর প্লাস পর, পরস্পর, অর্থাৎ যার কোনো নিয়ম নাই সেটিকেই বলা হয় নিপাতনে সিদ্ধ সন্ধি, বিশেষ নিয়মে সাধিত। বাংলা মৌলিক নাটকের যাত্রা শুরু হয় কোন নাট্যকারের হাত ধরে, রামনারায়ণ তর্করত্ন। প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমেয়। তারপর পাখি সব করে রব, রাতি পোহাইল পঙ্ক্তিটির রচয়িতা হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। আমি কিংবদন্তির কথা বলছি, এর রচয়িতা হচ্ছে আবু জাফর ওবায়দুল্লাহ। জীবনে জ্যাঠামি ও সাহিত্যে ন্যাকামি সহ্য করতে পারতেন না প্রমোদ চৌধুরী। এ মাটি আমার, এ মাটি সোনার বাড়া, এ উদ্ধৃতিটিতে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে, এটি হচ্ছে বিশেষণের অতিশয়। 28তম বিসিএস, চর্যাপদ আবিষ্কৃত হয় কোথা থেকে, চর্যাপদ আবিষ্কৃত হয় হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা থেকে। মঙ্গল যুগের সর্বশেষ কবির নাম হচ্ছে ভারতচন্দ্র রায় গুণাকর। বিদ্যাপতি কোথাকার কবি ছিলেন, মিথিলার কবি ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বরাই কোন ধরনের চরিত্র, এর উত্তর হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমের দূতী। লোকসাহিত্য কাকে বলে,
লোকসাহিত্য হচ্ছে লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান, ছড়া ইত্যাদিকে লোকসাহিত্য বলে। বাংলা সাহিত্যে কখন গদ্যের সূচনা হয়? 19 শতকে। বাংলা ভাষায় প্রথম সাময়িক পত্র কোনটি? দিগদর্শন। ইয়ং বেঙ্গল হচ্ছে ইংরেজি ভাবধারা পুষ্ট বাঙালি যুবক। দীনবন্ধু মিত্রের প্রহসন হচ্ছে বিয়ে পাগলা বুড়ো। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? বেহুলা। কলকাতায় প্রথম রঙ্গমঞ্চ তৈরি হয় কত সালে? 1753 সালে। রবীন্দ্রনাথ ঠাকুরের অতি প্রাকৃত গল্প কোনটি? ক্ষুধিত পাষাণ। বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিকের নাম হচ্ছে মীর মোশাররফ হোসেন। নজরুল ইসলামের সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। জীবনানন্দ দাশের প্রথম গ্রন্থ কোনটি? এটা হচ্ছে কবিতার কথা। সাতসাগরের মাঝি কাব্যগ্রন্থের রচয়িতা হচ্ছে ফররুখ আহমেদ। বাংলাদেশের ভাষা আন্দোলন ভিত্তিক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি? জাহান্নাম হতে বিদায়। শওকত ওসমান কোন উপন্যাসের জন্য আদমজি পুরস্কার লাভ করেছিলেন? কৃতদাসের হাসি। উপরোধ শব্দের অর্থ হচ্ছে অনুরোধ। 29তম বিসিএস। বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টি? 11টি। বাংলা সাহিত্যের আদি কবি হচ্ছে লুইপা। তৎসম শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি? সাধু রীতিতে। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। ফররুখ আহমেদের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হচ্ছে সাতসাগরের মাঝি। প্রাচীনতম বাঙালি মুসলমান কবি হচ্ছে শাহ মুহম্মদ সগির। চাষা কাহিনীর লেখক হচ্ছে সৈয়দ মুস্তফা আলী। মুসলমান নারী জাগরণের কবি হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি? কৃপার শাস্ত্রের অর্থবেদ। কবি আলাওলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জোবরা। অনলপ্রবাহ রচনা করেন মোজাম্মেল হক। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা কোনটি? প্রলয়োল্লাস। বাংলা সাহিত্যে কথ্যরীতির প্রচলনে কোন পত্রিকার অবদান বেশি? সবুজ পত্র। জনৈক শব্দটির সন্ধিবিচ্ছেদ হচ্ছে জন প্লাস এক, অর্থাৎ বি নাম্বার। বাক্যের তিনটি গুণ হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি এবং যোগ্যতা। এখানে আনসারটা ভুল আছে, এখানে আনসার হবে এক, এ নাম্বার, আকাঙ্ক্ষা আসক্তি, সরি এখানে আসলে কোনোটাই আনসার নাই, বি নাম্বারটা আনসার হবে। তবে এখানে আসক্তি হবে না, আসক্তি হবে, অর্থাৎ কয় তয় অক্ত হবে না, তয় তয় হবে, তয় তয় রসিকা, আসক্তি। 71-এর সিটি কোন জাতীয় রচনা? এটি হচ্ছে মুক্তিযোদ্ধাদের পত্র সংকলন। বাংলা একাডেমি কোন বছর স্থাপিত হয়? 1955 খ্রিস্টাব্দে। সনেট কবিতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। সমাজ ভাষাকে সংক্ষেপ করে আবদুল্লাহ উপন্যাসের রচয়িতা হচ্ছে কাজী ইমদাদুল হক। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে 30তম বিসিএস। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? 1907 সালে। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? অনিলা দেবী। আধ্যাত্মিকা উপন্যাসের লেখক হচ্ছে প্যারিসাদ মিত্র। কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন? ভুসুকুপা। সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, এই চরণদয়ের লেখক হচ্ছে মদনমোহন তর্কালঙ্কার। ঠাকুরমার ঝুলি কি জাতীয় রচনা সংকলন? এটি হচ্ছে রূপকথা। কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করে কোন লেখক? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নিচের কোনটি মীর মোশাররফ হোসেনের জন্ম মৃত্যু সাল? এটি হচ্ছে 1847 থেকে 1912। রবীন্দ্রনাথের সোনার তরি কবিতা কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। পাহাড়তলি গ্রামে জন্মগ্রহণ করেন, উপরের কোনটিই নয়। পূর্বাশা পত্রিকার সম্পাদক ছিলেন সঞ্জয় ভট্টাচার্য। বাংলা সাহিত্যের আদিকবি হচ্ছে লুইপা। অনিক শব্দের অর্থ হচ্ছে সৈনিক। অ্যানাটমি শব্দের অর্থ হচ্ছে শারীরবিদ্যা, শরীরবিদ্যা নয় কিন্তু শারীরবিদ্যা। আফতাব শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক। জ্যোৎস্নারাত কোন সমাসের দৃষ্টান্ত? মধ্যপদলবী কর্মদ্বারায় সমাস। বাঘরম্বর শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে বাঘ প্লাস আড়ম্বর, অর্থাৎ সি নাম্বার। বাংলা ভাষায় ছন্দ প্রধানত তিন প্রকার। নিচের কোনটি অঘোষ অল্পপ্রান্দনী? চ। অপ কী ধরনের উপসর্গ? সংস্কৃত উপসর্গ। সাহচর্য শব্দের শুদ্ধ গঠন কোনটি? সহচর প্লাস জ, সাহচর্য। 31তম বিসিএস। বাংলা গদ্যের জনক হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
আনন্দমঠ উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বিদ্রোহী কবিতা কোন কাব্যের অন্তর্গত? অগ্নিবীণা। তাম্বুলখানা গ্রামে জন্মেছিলেন জসীমউদ্দিন। ছিন্নপত্রের অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা? ইন্দিরা দেবী। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য? পত্রকাব্য। আলাওলের তোহফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। উজবুক শব্দটি কোন ভাষা থেকে আগত? তুর্কি ভাষা থেকে আগত। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? অব্যয়ীভাব সমাস অর্থাৎ ঈষৎ নত। অশোক সৈয়দ কার ছদ্মনাম? আব্দুল মান্নান সৈয়দ এর ছদ্মনাম। সন্ধিসাধিত শব্দ পরস্পর কোন ধরনের সন্ধির দৃষ্টান্ত? এটি হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি অর্থাৎ পর যোগ পর পরস্পর। অদিতি শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? নীর। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? এর অনুবাদক হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। বটতলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি? রাজিয়া খান। কোয়ার্টারলি শব্দের অর্থ হচ্ছে ত্রৈমাসিক। কোন বানানটি শুদ্ধ? নিশিথিনী ডি নাম্বার অর্থাৎ প্রথমে রসিকার তারপর দীর্ঘিকার তারপরে আবার রসিকার তারপরে আবার দীর্ঘিকার। শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। সাহিত্যে অলঙ্কার প্রধানত কত প্রকার? অলঙ্কার হচ্ছে দুই প্রকার এবং ছন্দ হচ্ছে তিন প্রকার। গাড়ি চলে না চলে না চলে না রে গানের গীতিকারকে? এই গানের গীতিকার হচ্ছে শাহ আব্দুল করিম। অধ্যাপক আহমদ শরীফের মৃত্যু সন কোনটি? 1999। 32তম বিসিএস। বৃক্ষ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিটপি সি নাম্বার। সাবকনসাস শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো অবচেতন। কোনটি ইংরেজি শব্দ? ইংরেজি শব্দ হচ্ছে কমা ডি নাম্বার। কোন শব্দটি গঠনে বাংলা উপসর্গ ব্যবহৃত হয়েছে? অনাবৃষ্টি। তো অনা উপসর্গটি হচ্ছে বাংলা উপসর্গ। শূন্যপুরাণ রচনা করেছেন রামাই পণ্ডিত। পালামৌ ভ্রমণ কাহিনীটি রচনা করেছেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়। আলোছায়া পদটি কোন সমাসের অন্তর্গত? দ্বন্দ্ব সমাস। কোনটি সাধিত শব্দ নয়? গোলাপ অর্থাৎ মৌলিক শব্দ গোলাপ। দিবারাত্রির কাব্য কার লেখা উপন্যাস? মানিক বন্দ্যোপাধ্যায়ের। কাজী নজরুল ইসলাম রচিত গল্প হচ্ছে পদ্ম গোখরা। আনোয়ারা গ্রন্থটি রচনা করেন মোহাম্মদ নজিবুর রহমান। বীরবল ছদ্মনামে লিখতেন প্রমোদ চৌধুরী। কোনটি শুদ্ধ বানান? আকাঙ্ক্ষা বি নাম্বার। কোনটি বাতাস শব্দের সমার্থক শব্দ নয়? পাবক। তারপর দেখুন ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ধ্বনি। মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি, এটি হচ্ছে সরল বাক্য। গাছপাথর বাগদারাটির অর্থ হচ্ছে হিসাব নিকাশ। তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? এই প্রবাদটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাষা আন্দোলন বিষয়ক উপন্যাস হচ্ছে আরেক ফাল্গুন। মুক্তিযুদ্ধ নির্ভর রচনা হচ্ছে 71-এর 33তম বিসিএস। চর্যাপদ কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত। কবিওয়ালা ও শায়রের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিগানের প্রথম কবি হচ্ছে গজলাপুট। কেন পান্থ হও ক্ষান্ত হেরি দীর্ঘপদ কার লেখা? কৃষ্ণচন্দ্র মজুমদারের। কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্য কর্তৃক রচিত? এটি হচ্ছে হরতাল। বঙ্কিমচন্দ্রের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি? কুন্দনন্দিনী। গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ সম্পাদনা করেন ডাব্লিউ বি ইয়ার্স। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গালি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি রচনা করেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। কল্লোল প্রকাশিত হয় অর্থাৎ কল্লোল পত্রিকা প্রকাশিত হয় 1923 সালে। অগ্নি এর সমার্থক শব্দ হচ্ছে সমার্থক শব্দ নয় প্রজ্বলিত। কোন চরণটি সঠিক? ধনধান্যে পুষ্পে ভরা এক নাম্বার। শুদ্ধ বানান নয় কোনটি? এ নাম্বার ঊর্ধ্ব অর্থাৎ এই এ নাম্বার হচ্ছে বিশুদ্ধ বানান অর্থাৎ ভুল বানান শুদ্ধ নয়। গৃহী এর বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী দুই নাম্বার। এক্সাইজ ডিউটি এর পরিভাষা হচ্ছে আবগারি শুল্ক। কোন বাক্যটি শুদ্ধ? এ নাম্বার তোমার গোপন কথা শোনা আমার পক্ষে সম্ভব নয়। তারপর দেখুন তুমি আসবে বলে হে স্বাধীনতা সখিনা বিবির কপাল ভাঙল। 34তম বিসিএস। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় 1907 সালে।
আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির প্রথম সুরকার হচ্ছে আলতাফ মাহমুদ। ভানুসিংহ ঠাকুর কার ছদ্মনাম? এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম। বাংলা সাহিত্যের অন্ধকার যুগের মেয়াদকাল হচ্ছে 1201 থেকে 1350। মধ্যযুগের কবি নন হচ্ছে জয়নন্দী। তিনি জয়নন্দী হচ্ছে বাংলা সাহিত্যের প্রথম যুগের অর্থাৎ আদি যুগের কবি। ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন? উইলিয়াম কেরি। বাংলা সাহিত্যের জনক হিসাবে কার নাম চিরস্মরণীয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। মাইকেল মধুসূদন দত্তের রচনা নয় কোনটি? সি নাম্বার বেতাল পঞ্চবিংশতি। তারপর হচ্ছে কুলীন কুল সর্বস্ব নাটকটি কার রচনা? রামনারায়ণ তর্করত্ন। নীলদর্পণ নাটকটির বিষয়বস্তু কি? নীলকরদের অত্যাচার। ঘরে বাইরে উপন্যাসটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুরের। সৈয়দ মুজতবা আলীর প্রবন্ধ গ্রন্থ হচ্ছে পঞ্চতন্ত্র। তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। ভাষা আন্দোলন ভিত্তিক নাটক কোনটি? কবর। কোন কাব্যটি পল্লীকবি জসীমউদ্দীন রচিত? রাখালি। তুমি আসবে বলে হে স্বাধীনতা কার কবিতা? শামসুর রহমানের। দেয়াল রচনাটি কার? হুমায়ুন আহমেদের। মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি? হাঙর নদী গ্রেনেড। 1985 সালে নাসিরুদ্দিন স্বর্ণপদক কে পান? সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের পঠন পাঠনের সুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। প্রাণদ, জল, মহিজ এর সাথে হচ্ছে সমর্থক হচ্ছে গ্রহ, অর্থাৎ প্রাণদ এর সমর্থক হচ্ছে জল এবং মহিজ এর সমর্থক হচ্ছে গ্রহ। 35তম বিসিএস, কোন বানানটি শুদ্ধ? এটা সম্ভবত আনসারটা ভুল আছে, এ নাম্বার হবে প্রতিযোগিতা, অর্থাৎ দুইটাই রসিকার হবে। তারপর দেখুন কোনটি শুদ্ধ বানান? ডি নাম্বার শ্বশুর, শয়ের নিচে বয়, তারপর শয়ের সুগার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পরিবেশ এত অপরিষ্কার বাক্যটিতে নিম্নরেখ পদে মূর্ধন্য ষ অথবা দন্ত ষ ব্যবহারে, দুটোই অশুদ্ধ, কেননা পুরস্কার বানানি হবে দন্ত ষ এবং অপরিষ্কার বানানি হবে মূর্ধন্য ষ। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান হচ্ছে মনীষী, এ নাম্বার। কোন বাক্যটি শুদ্ধ? দৈন্য সর্বদা মহত্বের পরিচায়ক নয়। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি, বি নাম্বার। কনজিউমার গুডস এর উপযুক্ত বাংলা পরিভাষা হচ্ছে ভোগ্যপণ্য। জল শব্দের সমর্থক নয় কোনটি? জলধি, কেননা জলধি শব্দের অর্থ হচ্ছে সমুদ্র। পরশ্ব শব্দটির অর্থ কি? পরশ্ব শব্দটির অর্থ হচ্ছে পরশু। বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। বাংলা ভাষায় শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন দ্বারা কোনো নূতন শব্দ গঠন হয় না। লবণ শব্দের বিশেষ্য কোনটি? নোনতা। কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়? আসক্তি। নিচের কোন শব্দটি প্রত্যয় সাধিত খণ্ডিত? দ্বৈপায়ন শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি? দ্বীপ প্লাস আয়ন, এ নাম্বার। জজ সাহেব কোন সমাসের উদাহরণ? এটি হচ্ছে কর্মধারায় সমাস। নিচের কোনটি ধ্বনি পরিবর্তনের উদাহরণ নয়? প্রাতিপাদিক। সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির? কান্হপা। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন হচ্ছে দোহাকোষ। তাম্বুল রাতুল হইল অধর পরশে, এর অর্থ হচ্ছে ঠোঁটের পরশে পান লাল হল। হপ্তপয়কর কার রচনা? সৈয়দ আলাওলের। মঙ্গলকাব্যের কবি নন কে? দাশু রায়। সমাচার দর্পণ পত্রিকার সম্পাদক ছিলেন জন ক্লার্ক মার্শম্যান। কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনী আত্মচরিত? রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের আদি বসতি কোথায় ছিল? খুলনার দক্ষিণডিহি। তেলনুন লাকড়ি কার রচিত গ্রন্থ? প্রমথনাথ বিশি। বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে কৃষ্ণকুমারী। কপালকুণ্ডলা কোন প্রকৃতির রচনা? এটি হচ্ছে রোমাঞ্চমূলক উপন্যাস। কোনটি রবীন্দ্র রচনার অন্তর্গত নয়? অগ্নিগ্রাসী, বি নাম্বার। দ্রৌপদীকে মহাভারতের 5 ভাইয়ের একক স্ত্রী। মিলির হাতে স্টেন গান গল্পটির লেখক হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের। অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের রচয়িতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রাণের বান্ধব রে বুড়ি হইলাম তোর কারণে গানটির গীতিকার হচ্ছে শেখ ওয়াহিদ হবে সম্ভবত, রাধা রমন নয়। মাটির ময়না চলচ্চিত্রের নির্মাতাকে? তারেক মাসুদ। হুলিয়া কবিতাটি কার লেখা? নির্মলেন্দু গুণ। নিচের কোন সাহিত্যিক আততায়ীর হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন? সোমেন চন্দ। নিম্নোক্ত কোন উপন্যাসে বাংলাদেশের মুক্তিযুদ্ধোত্তর
সময়ের চিত্র অঙ্কিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের পূর্ব পশ্চিম উপন্যাসে। 36তম বিসিএস বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস কোনটি? এর সঠিক অক্ষর বিন্যাস হচ্ছে, এটার উত্তর ভুল আছে, এটার আনসার হবে দুই নম্বর, বন প্লাস ধন, বন্ধন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ কয়টি? বাংলা বর্ণমালায় অর্ধমাত্রার বর্ণ হচ্ছে আটটি। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? এর উত্তর হচ্ছে জ প্লাস ইও। নিচের কোন শব্দটি প্রত্যয় যোগে গঠিত হয়নি? দুই নম্বর, শুভেচ্ছা। বহুব্রী সমাসবদ্ধ পদ কোনটি? অনমনীয়। নিচের কোনটি বিশেষ পদ? গাম্ভীর্য। নিচের কোন শব্দে নত্ববিধি অনুসারে ন এর ব্যবহার হয়েছে? প্রবণ। মিথ্যাবাদীকে সবাই অপছন্দ করে, বাক্যটিকে নেতিবাচক বাক্যে রূপান্তর করলে হয়? সি নাম্বার, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। নাল অ্যান্ড ভয়েড এর বাংলা পরিভাষা হচ্ছে বাতিল। হেড মৌলভি কোন ভাষার শব্দযোগে গঠিত হয়েছে? ইংরেজি এবং ফার্সি। রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে রবি প্লাস ইন্দ্র, সি নাম্বার, অর্থাৎ রবি প্লাস ইন্দ্র। এ যে আমাদের চেনালোক, বাক্যে চেনা কোন পদ? বিশেষণ। প্রকর্ষ শব্দের সমর্থক শব্দ কোনটি? উৎকর্ষ। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? বালুচর। সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে? 1914 সালে। মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়। কোনটি জসীমউদ্দিনের নাটক? বেদের মেয়ে। মধ্যযুগের বাংলা সাহিত্যে কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম? শ্রী চৈতন্যদেব। মুনীর চৌধুরীর অনুদিত নাটক কোনটি? মুখরা রমণী বশীকরণ। কোনটি উপন্যাস নয়, কবিতার কথা? এটি বিষাদসিন্ধু একটি, বিষাদসিন্ধু হচ্ছে ইতিহাস, ইতিহাসাশ্রয়ী উপন্যাস। তারপর হচ্ছে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। তোহফা কাব্যটি কে রচনা করেন? আলাওল। অ্যান্টনি ফ্রিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থটির প্রণেতা হচ্ছে রাম রাম বসু। ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপাত্র রূপে কোন পত্রিকা প্রকাশিত হয়? জ্ঞানান্বেষণ। হরিনাথ মজুমদার সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে গ্রামবার্তা প্রকাশিকা। নিচের কোনটি ভ্রমণ সাহিত্য বিষয়ক গ্রন্থ নয়? চার ইয়ারি কথা। তারপর দেখুন, নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি? সীতারাম উপন্যাসে। নিচের কোন চরিত্র দুটি রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের? নিখিলেশ ও বিমলা। কোনটি কাজী নজরুল ইসলামের উপন্যাস? কুহেলিকা। তারপর হচ্ছে কোনটি মাইকেল মধুসূদন দত্তের পত্রকাব্য? বীরাঙ্গনা। একখানি ছোট খেদ, আমি একেলা, রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার চরণ? সোনারতরি। আমি কিংবদন্তির কথা বলছি, কবিতাটি কার লেখা? আবু জাফর ওবায়দুল্লাহ। কোনটি শওকত ওসমানের রচনা নয়? ভেজাল। বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি কোন গ্রন্থে সর্বাধিক উল্লেখ আছে? এটি হচ্ছে আইনি আকবরি। সঠিক বানান কোনটি? সি নাম্বার, কুসংস্কার। 37তম বিসিএস কোনটি বাগধারা বোঝায়? শিরে সংক্রান্তি। কোনটি মৌলিক শব্দ? গোলাপ। বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর লেখা? বাংলা সাহিত্যের কথা। ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম পত্রিকার সম্পাদকের নাম হচ্ছে হাসান হাফিজুর রহমান। নিচের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই অশুদ্ধ? সি নাম্বার, ভুরি ভুরি, ভুরিওয়ালা এবং মাতৃশ্বসা, এর সবগুলোই হচ্ছে অশুদ্ধ। বাংলাদেশে গ্রাম থিয়েটারের প্রবর্তককে? সেলিম আল দীন। সমভিব্যাহার শব্দটির অর্থ হচ্ছে একযোগে। শৃঙ্গার রসকে বৈষ্ণব পদাবলীতে কি রস বলে? মধুর রস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? বুদ্ধিস্ট মিস্টিক সং। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহককে? চন্দ্রকুমার দে। চর্যাচর্য বিনিশ্চয় এর অর্থ কি? এর অর্থ হচ্ছে কোনটি আচরণীয় আর কোনটি আচরণীয় নয়। গোরক্ষ বিজয় কাব্য কোন ধর্মমতের কাহিনী অবলম্বনে লেখা? নাথধর্ম। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত হচ্ছে রামপ্রসাদ সেন। অলৌকিক ইষ্টিমার গ্রন্থের রচয়িতা হচ্ছে হুমায়ুন আজাদ। কাস্টম শব্দের পরিভাষা কোনটি? প্রথা।
কবি কাজী নজরুল ইসলাম তার কবিতায় কালাপাহাড়কে ব্যবহার করেছেন কেন, প্রচলিত ধর্ম ও সংস্কার বিদ্বেষী ছিলেন বলে? তারপর দেখুন, প্রদীপ নিবিয়া গেল এ বিখ্যাত বর্ণনা কোন উপন্যাসের? এটি হচ্ছে বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। মাতৃভাষায় যাহার ভক্তি নাই সে মানুষ নহে, কার উক্তি মীর মশার রোপসেন? বর্গের কোন বর্ণসমূহের ধ্বনি মহাপ্রাণ ধ্বনি? এটি হচ্ছে দ্বিতীয় ও চতুর্থ বর্ণ। কদাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? দেশি উপসর্গযোগে। যুক্তাক্ষর একমাত্রা এবং বদ্ধাক্ষরও একমাত্রা গণনা করা হয় কোন ছন্দে? স্বরবৃত্ত ছন্দে। নিসের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষী। কল্লোল পত্রিকার প্রথম সম্পাদকের নাম হচ্ছে দীনেশরঞ্জন দাস। আমি একথা এ ব্যথা এ সুখ ব্যাকুলতা কাহার চরণতলে দেব নিসনি, রবীন্দ্রনাথের এ গানে নিসনি কি অর্থে ব্যবহৃত হয়েছে? পূজা অর্থে। কর্ম সাধারণ লোকের সংস্কৃতি আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম, কে বলেছেন? মোথায়ের হোসেন চৌধুরী। কোন বাক্যটি শুদ্ধ? দুই নম্বর। তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম। ওড কি? ওড হচ্ছে কোরাস গান। ডি নাম্বার। তারপর দেখুন, মোহাম্মদ আব্দুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? ডি নাম্বার, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব। জলে স্থলে কি সমাস? সি নাম্বার, অলুকদ্বন্দ্ব। দীর্ঘ কোন ধরনের স্বরধ্বনি? এটি হচ্ছে যৌগিক স্বরধ্বনি। তারপর দেখুন, বিস্ময়াপন্ন সমস্ত পত্রের সঠিক ব্যাসবাক্য হচ্ছে বিস্ময়কে আপন্ন। কবি কায়কোবাদ রচিত মহাশ্মশান কাব্যের ঐতিহাসিক পটভূমি ছিল তৃতীয় পানিপথের যুদ্ধ। সৈয়দ মুস্তফা সিরাজের গ্রন্থ কোনটি? অলিক মানুষ। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্য প্রকাশিত হয় কত সনে? 1910 সালে। আসাদের শাস কবিতার লেখক কে? এর লেখক হচ্ছে শামসুর রহমান। কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? অগ্নির সমার্থক শব্দ নয় প্রজ্জ্বলিত। বিভা এর সমার্থক হচ্ছে কিরণ। সুবলিত এর সমার্থক হচ্ছে সুগঠিত। 38তম বিসিএস। দেখুন, ব্যক্ত এর বিপরীত শব্দ হচ্ছে গুরু। বাংলা উত্তরটা হচ্ছে বড়। কোনটি সার্থক বাক্যের পূর্ণাঙ্গ? আসক্তি। বীরবল ছদ্মনাম প্রমোদ চৌধুরীর। মুখরা রমণী বশীকরণ হচ্ছে অনুবাদ নাটক। চন্দরা রবীন্দ্রনাথ ঠাকুরের একটি চরিত্র, একটা ছোট গল্পের চরিত্র। তারপর দেখুন, পূর্বাশা এর সম্পাদক হচ্ছে সঞ্জয় ভট্টাচার্য। কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন? রামরাম বসু। মেঘনাদবধ কাব্য প্রকাশিত হয় 1861 সালে। নাল অ্যান্ড ভয়েড এর পরিভাষা হচ্ছে বাতিল। কোন বানানটি শুদ্ধ? এর সঠিক উত্তর নেই এই প্রশ্নে, এর সঠিক উত্তর ছিল না। গিন্নি এর সমার্থক শব্দ হচ্ছে গিন্নি। এই শব্দটি হচ্ছে অর্ধ তৎসম শব্দ। শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় হচ্ছে শ্রুত প্লাস ধা প্লাস অ প্লাস আ। পুষ্প সৌরভ, এটি হচ্ছে তৎপুরুষ সমাস। সূর্য শব্দের সমার্থক শব্দ হচ্ছে অর্ক। ক্ষীয় এর বিশ্লিষ্ট রূপ হচ্ছে হ প্লাস ম। সদ্যজাত, এটি হচ্ছে সদ্য প্লাস জাত, সন্ধিজাত শব্দ। এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সদ্য প্লাস জাত। তারপর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন, এটি হচ্ছে নাটকগীতি। সান্ধ্য ভাষা বলতে, সান্ধ্য ভাষা হচ্ছে চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা। চন্দ্রাবতী হচ্ছে একটি কাব্যগ্রন্থ। বিদ্যাপতি হচ্ছে মিথিলার কবি। বিদ্যাসাগরের আত্মজীবনী হচ্ছে একটি আত্মচরিতমূলক রচনা বা গ্রন্থ। মতিচুর হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের প্রবন্ধ। জসীমউদ্দিনের রচনা হচ্ছে ঠাকুর বাড়ির আঙিনা। কোন বানানটি শুদ্ধ? ত্রিভুজ। কোনটি অপপ্রয়োগ? একত্রিত। এর প্রয়োগ হবে একত্র। বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটি। বাবা শব্দটি হচ্ছে তুর্কি শব্দ। আমার ঘরের চাবি, এটি হচ্ছে লালন শাহ এর রচিত গান। অগ্নিবীণা কাব্যের প্রথম কবিতা হচ্ছে প্রলয়োল্লাস। নীলদর্পণ নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয়। রবীন্দ্রনাথের কাব্যগ্রন্থ হচ্ছে শেষ লেখা, এটি তার সর্বশেষ কাব্যগ্রন্থ, মৃত্যুর পরে প্রকাশিত হয় তার। নদী ও নারী উপন্যাসের রচয়িতা হচ্ছে হুমায়ুন কবির। তো এতক্ষণ যারা ধৈর্য ধরে ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা পরবর্তী ভিডিওতে। বিগত সালে আসা সবগুলো সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এভাবে ধারাবাহিকভাবে ইংরেজি, তারপর অঙ্ক যেগুলো আছে, কম্পিউটার, সবগুলো নিয়েই আমরা আলোচনা করব। বিজ্ঞানের প্রশ্ন, মেন্টাল এবিলিটির সবগুলো প্রশ্ন নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। তো আশা করি আপনারা সাথেই থাকবেন। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন, ভিডিওতে লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এগুলোই, আর
যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত।